প্রথম কথা আমরা যতটা সম্ভব টেবিল টেনিসটাকে স্প্রেড করে দেওয়া যায় সেটার চেষ্টা করছি। এতদিন যেটা দেখা গেছে টেবিল টেনিসটা যেন শুধু শহরের লোকেরাই খেলবে এবং শহরের মধ্যেই আবদ্ধ এরকম একটা ব্যাপার ছিল এবং বিভিন্ন জেলাগুলোকে শুধু ভোট ব্যাংক হিসেবে রেখে দেওয়া হতো। চার বছরে তারা একবার করে আসতেন, তারা ভোট দিতেন, চলে যেতেন, এরকম ব্যাপারটা ছিল। তো যেহেতু আমরা জেলা সফরে যাচ্ছি এবং জেলা থেকে ভীষণ উৎসাহ উদ্দীপনা দেখছি, জেলায় জেলায় যত বেশি খেলা ছড়িয়ে দেওয়া যাবে তত বেশি সেখান থেকেও প্লেয়াররা রেজিস্টার্ড হবে। তার সাথে যত একাডেমি এখানে হয়েছে, আগের থেকে একাডেমি এখন অনেক বেড়ে গেছে এবং একাডেমিতে অনেক মাল্টিবল এক্সেট্রা অনেক বেশি প্লেয়ার নিয়ে কোচেরা খেলাচ্ছে, ফলে এরা সবাই একাডেমিতে খেলছে। আবার এরা যখন আমাদের স্টেট একাডেমি একটা হয়ে যাবে আশা করি তখন সেখানে আরও ভালো হবে। আমরা স্কুলগুলোর ওপর ভীষণ জোর দিতে চাইছি। দেখুন, প্রথম কথা স্কুলের আমাদের যেটা প্রধান কথা সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যেটা আমি বললাম বড্ড বেশি বাস্তব ছেলে ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, তারা হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলোর মধ্যে ডুবে যাচ্ছে, কেউ 10 ঘন্টা বা 16 ঘন্টা পড়ে না, ততটুকু সময় পড়ে যতটুকু তাদের দরকার এবং দেয়ার ভেরি মাছ ইন্টেলিজেন্ট, তাদের 10 ঘন্টা পড়বার একটা সময় দরকারও হয় না। তো অন্তত তো ক্লাস 8-9 পর্যন্ত তারা খেলাধুলোটার মধ্যে থাকতেই পারে, তার জন্য যদি প্রত্যেকটা স্কুল আলাদা করে একটা করে ক্লাস অ্যালটমেন্ট করে এটা আমরা সবাইকে গিয়ে বোঝাবো বলবো এবং আমি আশা করি তাদের সারা পাবলিক অলরেডি যাদের সাথে কথা বলেছি তারা ভীষণভাবে সেটা তো নিশ্চয়ই। আমাদের যা ধরুন দক্ষিণ কলকাতারই আমার 6টা ক্লাব ছিল, আরও প্রচুর ক্লাব চলে আসছে, বেঙ্গল টেবিল টেনিস হয়ে গেলে আরও প্রচুর ক্লাব চলে আসবে। অটোমেটিক্যালি যত ক্লাব হবে যত জায়গায় শুরু হবে খেলাটা, তাকে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে দেবো এবং যাতে খেলার উন্নতি হয় করা হয়েছে। প্রচুর কোচ তাতে আছে, আমরা প্রত্যেকটা জেলায় জেলায় মেল এবার পাঠাতে শুরু করবো। প্রত্যেকটা জেলাতে অনেক অ্যাথলিটেড মানে কোচ আছেন, তারা লেভেল 1 লেভেল 2 সমস্ত পাশও করেছেন, ভালো কোচই আছেন। এরকম যত কোচের সংখ্যা বাড়বে সেই কোচেদের সেরকমভাবে অ্যালার্ট করে দেওয়া হবে তখন, যাতে সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায়। আচ্ছা, আপনার এক্ষেত্রে বোর্ড দিচ্ছেন, আপনার ব্যাট দিচ্ছেন, বল দিচ্ছেন, এগুলো আপনারা প্রোভাইড করছেন? বোর্ড আমরা মানে মূল কস্ট দিতে পারছেন, সাবসিডি আছে। ঠিক আছে, আর সেক্ষেত্রে যদি মানে ক্লাব যদি বলে আমি কিছুটা জোগাড় করে দিচ্ছি মানে যাতে 50% ডিসকাউন্ট বা যেটা স্যার বললেন 50% ডিসকাউন্ট যদি করা যায়, পুরোটা দেওয়া তো সম্ভব না, যতটা সাবসিডিয়ারি রেটে দেওয়া সম্ভব সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা। আর যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে একাডেমি হয়েছে, সাউথ বেঙ্গল যে টেবিল টেনিস, তারপর আমাদের দক্ষিণ কলকাতা আছে, তারপরে হয়ে গেছে, তারপর আমাদের বেঙ্গল রয়েছে, আপনাদের এটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এটা আপনি বলছেন যে আগামী মে মাসে এটা মোটামুটি একটা যাতে ইউনিটে চলে আসে, মানে সেটা কি ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনে থাকবে নাকি অন্য কিছু আপনারা? না, আশা করি তিনটে নামই বদলে যাবে, নতুন কোনো নামে শুরু। মানে সেক্ষেত্রে কি অন্যান্য যে যারা মানে খেলোয়াড়রা রয়েছেন যারা একটা র্যাঙ্কের খেলোয়াড় তাদের তো নিজস্ব একাডেমি রয়েছে, সেক্ষেত্রে যে একাডেমি আছে যে যেখানে রেজিস্টার্ড প্লেয়ার আছে যার যেটা র্যাঙ্কিং আছে সেরকমই রইল, শুধু ধরুন নামটা পরিবর্তিত হয়ে গেল। আজকে আমার স্কুলের নাম সাউথ পাল, কোনো কারণে আমি পাঠ্যভবনে ট্রান্সফার হয়ে গেলাম, আমার ক্লাসটা তো চেঞ্জ হয়ে যাবে না। সেরকম ভাবে এখানে যা রেজিস্টার্ড প্লেয়ার আজকে যারা ওয়েস্ট বেঙ্গলের হয়ে করছে, বেঙ্গলের হয়ে করছে, তারা তখন ওই অ্যাসোসিয়েশনের আন্ডারে অ্যাজ এ বোর্ড তখন খেলে 1,500 মতন আছে, কিন্তু আমাদের গত বছর অনলাইন রেজিস্ট্রেশনের জন্য স্বভাবে একটুখানি রেজিস্ট্রেশনের প্রবলেম হয়েছিল, এবার ওই জন্য আমরা অনলাইন আর অফলাইন দুটোই রেখেছি। সেটা রাখার জন্য আমার মনে হয় আমাদের 3,000 টাকা হয়ে যাবে। তারপরে চললো না, এটা তো ঘটনা নয়, এখান থেকে রাজ্য সংস্থা থেকে একজন প্রীতি কোচ তাকে দেওয়া হয়েছে, সুদীপ্ত ঘোষ, সে কলকাতা থেকে গেছে, তার অনারিয়ামের ব্যবস্থা, তার থাকা খাওয়ার ব্যবস্থা আমরা মুর্শিদাবাদ জেলা গ্রহণ করেছি। তো এই ঘাটতিটা পূরণ হয়েছে মুর্শিদাবাদ থেকে, আগামী দিনে আমাদের রাজ্যের যে ক্রীড়া মানচিত্র, টেবিল টেনিস মানচিত্র, সেখানে আমরা ছাপ রাখতে পারব এটা আমরা আশা করি, এবং মুর্শিদাবাদের প্রেস এইটাকে খুব হাইলাইট করেছেন, আমরা এই ব্যাপারে খুব উৎসাহী হয়েছি। ওনাদের মধ্যে কতটা বাচ্চাগুলোর মধ্যে উৎসাহ দেখা গেছে বা গার্জেনদের মধ্যে উনি যদি একটু বলেন। নমস্কার সবাইকে, নতুন কমিটি গঠন হওয়ার পর আমরাও প্রতিশ্রুতি পেয়েছিলাম যে আসবে সবাই এখান থেকে, ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন থেকে, এবং সেই প্রতিশ্রুতি মাফিক আমাদের একটি 8 তারিখ একটি অনুষ্ঠান করা হয়েছিল,
এবং আমাদের অন্তত 8টি একাডেমি থেকে সমস্ত ছেলে মেয়েদের এক জায়গায় করা হয়েছিল এবং শর্মিজি গিয়েছিলেন ওখানে, টমদা গিয়েছিলেন, ত্রিপাঠি দাঁড়িয়ে গিয়েছিলেন এবং সেখানে একটা অসম্ভব উৎসাহ সৃষ্টি হয়েছে এবং আমাদের এখন 8টা একাডেমি চলছে এবং আরো 5টা একাডেমি খোলার ব্যাপারে আমরা একটা নিশ্চয়তা পেয়েছি এবং আগামী দিনে দেখা যাক সেটাকে কিভাবে আমরা সফল করতে পারি। এখানে একটা ব্যাপার হয়েছিল, আমাকে প্রথম কথা খেলো ইন্ডিয়ার ব্যাপারে আমরা খুব একটা ওয়াকিং আমার ছিলাম না এবং আমাকে জিটিএ ব্যাংক থেকে বলা হয় যে ওয়েস্ট বেঙ্গল থেকেই তোমাকে পুরোটা কন্ডাক্ট করতে হবে আর কিছুই জানি না। তখন আমি সকলকে বললাম একটু গাইড করুন সাইটে এখন বর্তমানে কি আছেন, মিস্টার গোয়েন্দির সাথে অতটা কমিউনিকেশন আমাদের নেই, তো আমরা সাইটে গিয়ে 3-4 বার গিয়ে ডিটেল ওনাদের সাথে কথাবার্তা বলে আমাদের টোটাল প্লেয়ার দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের, আমাদের মানে সাউথ বেঙ্গলের দিক থেকে 11 জন এবং নর্থ বেঙ্গলের দিক থেকে 5 জন। কিন্তু যেটা খুব আনন্দের ব্যাপার, এটা কোনো নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আলাদা করে ভাগ হয়নি, যেটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল। আপনাদের অ্যাসোসিয়েশনগত কী প্রবলেম সেটা আমরা জানি না, আমরা জানি বেঙ্গল একটা, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল। তখন আমাকে নর্থ বেঙ্গলের প্লেয়ার গার্জিয়ান তারা বললো যে রিকোয়েস্ট করে যে সঙ্গে আপনি যদি নাম না পাঠান আপনার লেটার দেবে তাহলে আমাদের বাচ্চাগুলো খেলতে যেতে পারবে না। সেই জিনিসটা আমাকে খুব টাচ করে, আমার খুব খারাপ লাগে। আমাকে ওখানে কেউ কোনো অনুরোধ জানাননি, কিন্তু আমি শুধু এই বাচ্চাগুলো বা ওদের গার্জেনের কথা ভেবে যে ওরা এতদিন ধরে খেলে, ওরা আমি যদি এইটুকুনি না ইনিশিয়েটিভ নিই ওরা খেলো ইন্ডিয়াতে পার্টিসিপেটই করতে পারবে না। তো সেইখানে আমি কোনো ডিসক্রিমিনেশন না করে, খুব বেশি কারোর সাথে আলোচনা না করে, আমাদের 11টা বাচ্চা এবং ওদের 5টা বাচ্চা টোটাল সব মিলিয়ে খেলো ইন্ডিয়া টিম দিয়েছিল এবং অত্যন্ত সাকসেসফুল, সেখানেও আমরা এবারে চ্যাম্পিয়ন হয়ে এসেছি আর কি। ওখানে ওখান থেকে সৌম্যদীপ, মৈনা, আমাদের এখান থেকে সুদীপ আতওয়ারি, তারপরে চাকরি, এরা সবাই গোস্বামী নাম সবাই, মানে আমাদের রেজাল্টটা ওই জন্য আপনাদের দিয়ে দিয়েছিল। খেলো ইন্ডিয়া নিয়ে আপনাদের সঙ্গে আমার খুব একটা 8টা থেকে 10টা টিম দেখবে, 8টা থেকে 10টা টিম ধরুন 10টা জেলা, এই 10টা জেলার 10টা স্যার উৎসব পালেক আছেন, সদ্রাজ ঘোষ আছেন, আমাদের যিনি প্রেসিডেন্ট মায়াং জালান আছেন, এরকম এক একজন এক একটা টিমের সঙ্গে যুক্ত রয়েছে। এইভাবে 10টা টিম হলো এবং আমরা আইকন প্লেয়ার চুজ করে নেবো, আমাদের প্লেয়ার সিলেকশন হলো ওয়েস্ট বেঙ্গল থেকেই হবে সেটা। এবং এইভাবে আইকন প্লেয়াররা প্রত্যেকটা টিমের সাথে একজন 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 করে বলবে, ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি, তারপর এবার কোচরা সেটা সিলেক্ট করবে। কিন্তু ইনিশিয়ালি সেটা লটারি, আর এটা এখনো পর্যন্ত সমস্ত গুরুত্ব মিটে গেছে এটুকু আমরা বলতে পারি যে 1 শতাংশ হচ্ছে, এটা হচ্ছে, এটা কনফার্ম। এবার কিছুটা কি হচ্ছে, যেহেতু এতগুলো মানুষের এতদিক থেকে এসে এক জায়গায় বসার ব্যাপারটা, আপনি জানেন আমাদের বিশ্বাস দিদির সাথে সাথে থাকছে, আমরা অজিতদাকে ধরতে পারছি না, অজিতদাকে পেলাম, বাবুদার সম্ভব অ্যাক্সিডেন্টটা হলো, একটু অসুস্থ হয়ে রয়েছেন। কিন্তু সব থেকে যেটা ভালো কথা সেটা টিটিএফআই আসল যে 3 জন মাত্রা সেক্রেটারি, ট্রেজারার এবং অ্যাডভাইজার, তারা আমাদের এক কথায় যেটা ওনাদেরকে আমি অ্যাপয়েন্ট করেছি যে আপনারা কলকাতায় আসুন, এক কথাতেই বলেছিলেন তোমাদের কলকাতার মানে আমাদের গভর্নমেন্টের অফিসিয়ালরা রেডি হবে সেদিনই, ওনারা একদিনের মধ্যেই ওনারা কলকাতায়। দেখুন মোটামুটি আমাদের একটা এন্ড অফ ফেব্রুয়ারিতেই ঠিক হয়েছিল ইনিশিয়ালি, এন্ড অফ ফেব্রুয়ারি না হলেও ফার্স্ট উইক অফ মার্চে তো এটা হবে, ফার্স্ট উইক অফ মার্চে হবে, এ নিয়ে কোনো কনফিউশন। যদি কোনোভাবে অরূপ বিশ্বাসকে নাও পাওয়া যায় তাহলে হয়তো আমাদের দুইয়ের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি এবং ইএফআইয়ের সঙ্গে নিয়েও মিটিং করেছেন, যেখানে ডাব্লিউবিটি দিয়েছিল এবং নর্থ বেঙ্গলে একটা ইভেন্ট ছিল, সেই মিটিংয়ের পর কি হয় যেটা আপনি বলছিলেন, সেই মিটিংয়েই এইটাই ডিসিশন নেওয়া হয়, যেহেতু আমি একা গিয়েছিলাম এবং এখানে আমি ঠিক আমি হিসেবে ডিসিশন নেওয়াতে আমার কোনো রকম সেক্রেটারির মতন বিলিভ করি না, যেহেতু উই ওয়ার্ক অ্যাজ এ টিম আর আমরা গভর্নমেন্টের থেকে ভীষণ হেল্প পাচ্ছি, আমি গভর্নমেন্টের সঙ্গে ছাড়া কোনো ডিসিশন টিটিএফআইয়ের সাথে নিতে পারবো। হ্যাঁ, ওখানে আমাদের লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতে ফাইনাল হয়েছিল, কিন্তু
কারোর কারোর মেনলি রাজা বা কোনো ছেলের পরীক্ষার জন্য কিছু একটু প্রবলেম হয়ে গেল, তো লাস্ট উইক অফ মার্চ না মানে লাস্ট উইক অফ ফেব্রুয়ারি না হলে ফার্স্ট উইক অফ মার্চে তো ওনারা আসবে। আর একটা ব্যাপার একটা যে শোনা যাচ্ছে যে এই যে অ্যামালগামেশনের ক্ষেত্রে যে সিলেকশন অফ প্লেয়ার্স মানে ন্যাশনালে কীভাবে সিলেকশন হবে প্লেয়ার, এই ব্যাপারে নাকি তিন সংস্থা এক জায়গায় আসতে পারছে, এটা কি সত্যি? দেখুন কথা তো অনেক রকমই হচ্ছে, এই নিয়ে তো সমস্যা একটু তো হবে না বললে ভুল বলা হবে, কিন্তু যতটা সমস্যা কমিয়ে নিজেদের মধ্যে সিলেকশন হয় অ্যাকর্ডিং টু র্যাঙ্কিংই হবে, কোনো প্লেয়ার যাতে ডিপ্রাইভ না হয় সেটা নিশ্চয়ই দেখা হবে, ইন্ডিয়া র্যাঙ্কিং প্লেয়াররা যাতে খেলতে পারে সেটাও প্রায়োরিটি দেওয়া হবে, বাকি এটাও বসে কথা বলে এটা ফাইনাল। এইগুলো সবই আমরা আশা করি আপনাদের সাথে মে মাসে আরেকবার বসবো। যেদিন যেদিন এখানে না যেদিন এখানে নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এবং টিটিএফআই বসবে, কারণ দেখুন বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে এবং ওরা ডিসঅ্যাফিলিয়েটেড টু টিটিএফআই, কাজে এই ক্ষেত্রে বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের আলাদা করে খুব একটা ভূমিকা থাকছে না, ওদের সাথে আমরা আলাদা করে এই ব্যাপারটা কথা বলে নেব। মেনলি নর্থ বেঙ্গল টিটিএফআই ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল এরা বসেই টোটাল এটা ঠিক করবে, সেটা আমি জানলেও এই মুহূর্তে আপনাদের নিয়েও গত আড়াই বছর ধরে ভেটারেন্স এর বয়স্ক মানুষরা আনন্দের জন্য খেলেন, সেখানেও প্রচুর সমস্যা হয়ে গিয়েছিল, সেখানেও দুটো ভাগ হয়ে গিয়েছিল যেটা অত্যন্ত আনওয়ান্টেড ব্যাপার। এবার সত্যি কথা ভেটারেন্স এর ব্যাপারটা সম্বন্ধে আমি একেবারেই অ্যাওয়ার ছিলাম না, বাট আমরা প্রায় 30 জনের মতন ভেটারেন্স প্লেয়ারকে নিয়ে বসে ভীষণভাবে অনুরোধ করি এবং সামহাও আমার অ্যাপিল প্রত্যেককে এমনই টাচ করে, একদিন বসে সেই দিন সন্ধ্যাবেলায় ওনারা ডিসিশন নেন যে আমরা এক এবং আমরা একসাথে খেলব, সেই জন্য আমরা আজকে 19 টিম পাঠিয়ে দিয়েছি, অলরেডি 40+ 50+ মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে গেছে, খেলা এখন চলছে ইনডোরে এবং ছেলেরা 50+ ব্রোঞ্জ পেয়েছে, এই সবে শুরু হয়েছে, কাজেই আরও প্রচুর প্রাইজ ওখান থেকেও আসবে, তো এই উচ্ছ্বাস উদ্দীপনা এটা আমাদেরকে ন্যাচারালি ছুঁয়ে যাচ্ছে, এইটুকুই আমার দিক থেকে বলা। এবার আমি চিপাঠিদা আমাদের মাননীয় ট্রেজারারকে অনুরোধ করবো একটু যদি কেননা কিছু কিছু আমাদের ফর্মালিটিস আছে, তো 31 মার্চের মধ্যে প্রত্যেকে অ্যাকাউন্টসগুলো করে জমা দিতে হবে, এবার তোমরা জানো 31 মার্চ করে তো 31 মার্চ হয় না, অন্তত এপ্রিল মাসের 15-20 তারিখ অব্দি হয়ে যাবে, তারপর তো আমরা আশা করতে পারি বের রাখতে ডেফিনেটলি তোমরা তিনটে সংস্থাকে অ্যাকশন দিতে হবে। এবার যেটা বিষয় হচ্ছে তিনটে সংস্থার নিজস্ব একটা করে এক্সিকিউটিভ কমিটি আছে এবং তাতে পদের লোকজন রয়েছে, এটাকে কি করে অ্যাসেম্বল করার কথা ভেবেছো? দেখো প্রথম কথা আমরা এটা একসাথে বসেই তোমাদেরকে হয়তো মেয়েতে আবার একটা প্রেস রিলিজ করে তোমাদেরকে বলবো, আপাতত তো আমরা 15-1 থেকে জিতে এসেছি, ফলে ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যে ম্যাচটা রয়েছে আমাদেরই রয়েছে, আমরা ডেফিনেটলি তার মধ্যে বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের কিছু মানে সুদক্ষ প্রশাসনিক মানুষকে আমরা একসাথে নিয়ে নেব ইনিশিয়ালি, এবং নর্থ বেঙ্গলের ব্যাপারটা এক্স্যাক্টলি কীভাবে কী হবে আমাদের পার্সোনালি কথা দেখতে হয়েছে, যেটা আজকের এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে খুব আনন্দের যেটা কথা আমাদের ওখানে যিনি অ্যাডভাইজার ধর্মরাজ স্যার, যিনি ট্রেজারার অরুণ ব্যানার্জি এবং এমপি সিং যিনি সেক্রেটারি জেনারেল, ওনারা তিনজনে আমার একটা কথাতেই ওনারা কলকাতায় আসার জন্য রাজি হয়েছে, আমাদের এখানে ডিওএ প্রেসিডেন্ট অরুণ ব্যানার্জি এবং স্বপন ব্যানার্জি ডিওএ সেক্রেটারি প্লাস আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আর তার সাথে অবশ্যই যদি অরূপ বিশ্বাস অ্যাভেলেবেল হন, আর ওনাদের কিছু মানুষ আমাদের কিছু মানুষ বসে ওইখানের পোস্টটা কীভাবে কী হবে সেটা তখনই আমাদের ডিসিশন। নাম নামটা নিয়ে একটা খুব হ্যাঁ নাম নামটাও অলরেডি হয়ে রয়েছে, ওটাও একটা ব্যাপার, আমি মে মাসের আগে নামটা এই ব্যাপার আছে, আপনার যদি মোর দ্যান 3000 প্লেয়ার থাকে তাহলে আপনি দুটো টিম পাঠাতে পারেন, তো আমাদেরও ঠিক সেরকম ভাবে, যার জন্য আমরা আপনাদের এক্ষুনি বললাম রেজিস্ট্রেশন ফিসটা আমরা কমিয়ে দিয়েছি এবং প্রচুর রেজিস্টার্ড প্লেয়ার আমরা করবার চেষ্টা করছি,
প্লাস বিটিটিএ চলে এলে, এনবিটিটি চলে এলে অটোমেটিক্যালি তো আমাদের 5,000 প্লেয়ার হয়ে যাবে। তো 5,000 যদি নাও হয়, 4,000 প্লেয়ারকে তো আমরা মানে ডেফিনেটলি করে নেবো। তখন যেরকম টিম হতো সেরকম একটা এ টিম যাবে, একটা বি টিম যাবে। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে, অনেক প্লেয়াররা বাইরে চলে যাচ্ছে, দীর্ঘদিনের প্রবলেম ডাব্লিউবিটিটিএ এর। মানে এই সমস্যাটা কতটা দূর হবে যদি তিনটে সংস্থা এক হয়ে যায়? কারণ বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা করতে হবে। দেখুন, বর্তমান আমাদের প্রশাসন যিনি, আমাদের খেলাশ্রীতে আপনারা দেখবেন বোধ হয় 79 কোটি টাকার থেকে বাড়িয়ে 519 কোটি টাকা ওনারা স্পোর্টসের জন্য ব্যয় করছেন, যেটা আগে আমরা কখনো দেখিনি। তো এইভাবে যদি পশ্চিমবঙ্গ এত প্লেয়ারদের পাশে থাকেন, টাকাটা শুধু টাকা দেওয়ার জন্য না, যেহেতু কস্টটা এখন অনেক বেড়ে গেছে, এখন রাবারের দাম বেড়ে গেছে, টাইয়ের দাম বেড়ে গেছে, বলের দাম বেড়ে গেছে, প্লেয়ারদের একটু লাগে, তো সেটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যখন পাশে থাকছেন দিচ্ছেন, তখন তো তাদের স্টেট ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কোনো কারণই নেই। এবং ডেফিনেটলি এরা ফিরে আসবেন সবাই, এটা আমার বিশ্বাস। আর প্রত্যেকে যে টাকা পয়সার জন্য গেছেন তা নয়, যিনি আমাদের সেক্রেটারি ছিলেন তার সাথে কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমাদের কিছু ছেলেমেয়ে ছেড়ে গেছে, যেটা আমাদের পক্ষে খুব দুঃখজনক। আর সবে এক বছর গেছে, তো এক্ষুনি ফিরিয়ে নিয়ে আসার জন্য বলাটাও আমাদের পক্ষে অসুবিধে। তবে মনে হয় বাই নেক্সট ইয়ার সকলে আবার ফিরে আসবে, অন্তত ফিরে আসার জন্য তারা আমার কাছে ইচ্ছা প্রকাশ করবে।